পণ্য নয় বিদ্যুৎকে পরিষেবা হিসেবে বিবেচনা করার দাবিতে সরব ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি বৃহস্পতিবার আগরতলার বটতলায় বিক্ষোভ সভা করে সংগঠন। বিদ্যুৎ আইন সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করা হচ্ছে। রাজ্যেও আন্দোলনে ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি বৃহস্পতিবার বেশ কিছু দাবিতে সংগঠন বটতলায় বিক্ষোভ সভা করে। উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরী। তাদের দাবির মধ্যে রয়েছে একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থবাহী জনবিরোধী বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল, প্রিপেড মিটার না লাগানো, তথাকথিত ক্রস সাবসিডি তুলে দেওয়ার নামে সাধারণ গ্রাহকদের জন্য বিদ্যুৎ মাশুল না বাড়ানো সহ বিভিন্ন দাবি তাদের। যে আপনি যদি সৌর বিদ্যুৎ যদি আপনি উৎপাদন করেন, যদি আপনি লাগান নিজের বাড়িতে, তাহলে আপনাকে লাইসেন্স নিতে হবে এবং বিদ্যুৎটা আপনাকে পাওয়ার গ্রিডকে বিক্রি করতে হবে এবং পাওয়ার গ্রিড থেকে আপনি বেশি দামে বিদ্যুৎ আপনাকে কিনতে হবে। তাহলে এই যে সাধারণ মানুষের উপর আক্রমণ এবং সম্পূর্ণটাই বেসরকারিকরণ দিচ্ছে, বেসরকারি হাতে তুলে দিচ্ছে। ইতিমধ্যে আমাদের রাজ্য সহ অন্যান্য রাজ্যেও এটা চালু হয়ে গেছে। তারা আইন বিল আইনে পরিণত হওয়ার আগেই আমাদের এখানে এগুলি চলে গেছে এবং বিভিন্ন সাব ডিভিশনগুলি ত্রিপুরা রাজ্যে বেসরকারি মালিকদের হাতে তুলে দিয়েছে। ওনারা বলছেন লিজ, আসলে লিজ তো এটা বেসরকারি ফ্র্যাঞ্চাইজির কাছে তুলে দিচ্ছে এবং এই ফ্র্যাঞ্চাইজির কোনো লাইসেন্স লাগে না এবং পরিষেবার জন্য সকলকে পয়সা দিতে হবে। এদিকে বিক্ষোভ সভার পর সংগঠনের এক প্রতিনিধি পশ্চিম জেলার জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের উদ্দেশ্যে। রিপোর্ট, চ্যানেল তিন রাত।